চলতি মাসের গোড়াতেই কেক কেটে ধারাবাহিকের 250 পর্ব উদযাপন করেছিল এখানে আকাশ নীলের টিম। শুরু হয়েছিল হিয়ান কনটেস্টও। তাড়াতাড়ি তার পরিণতি যে চলে আসবে সেটা কিন্তু কল্পনাও করে ওঠেননি তার দর্শকেরা। এখানে আকাশ নীল ধারাবাহিক এবার বন্ধ হতে চলেছে, সে কথা জানার পরই তার প্রতিবাদে সোশ্যাল মিডিয়া এবার উত্তাল হয়ে গিয়েছে। দর্শকদের উন্মাদনা এমন জায়গায় পৌঁছেছে যে তারা আত্মহত্যা করার হুমকিও দিচ্ছেন। প্রথম থেকেই ছিল হিয়া এবং উজানের মতো হিট জুটিকে নিয়ে উন্মাদনা। এরপর লকডাউনের জন্য হিয়ার সাময়িক ধারাবাহিক থেকে সরে যাওয়া এবং প্রমিতার প্রবেশ, এই ঘটনা কিন্তু কোনোভাবেই মেনে উঠতে পারেনি হিয়ান জুটির দর্শকেরা। তারপর আবার হিয়া ওরফে অনামিকার ধারাবাহিকে প্রবেশ এবং ফাইনালি তারা দুজন অর্থাৎ হিয়া এবং উজানের একসাথে হওয়া। কিন্তু সত্যি তো এত জনপ্রিয় ধারাবাহিক হঠাৎ বন্ধের সিদ্ধান্ত কেন? দর্শক মহল থেকে কিন্তু উঠে আসছে নানান অভিযোগ অনুযোগ। তাদের কথায় ডাক্তার ঝিনুক ওরফে প্রমিতা চক্রবর্তীকে এই ধারাবাহিক থেকে সরিয়ে নেওয়ার জন্য যে ঝড় উঠেছিল তারই নাকি ফল এই ধারাবাহিক বন্ধের। তবে এই ব্যাপার নিয়ে কিন্তু এখনো পর্যন্ত চ্যানেল কর্তৃপক্ষ কোনো রকম ভাবে মুখ খোলেননি। তবে এর আগেও কিন্তু অনেক ধারাবাহিক এরকম সঠিক সময় বন্ধ হয়ে গিয়েছে, তা নিয়ে কিন্তু দর্শকদের উন্মাদনা এতটা বেড়ে ওঠেনি। তাহলে এই ধারাবাহিকের জন্য কেন? মনে করা হচ্ছে এই রকম কঠিন পরিস্থিতির সময় একমাত্র পজিটিভ ভাইব আসছিল এই ধারাবাহিক থেকে। দর্শকরাও হিয়ান জুটির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন, তারা একাত্ম হয়ে গিয়েছিলেন হিয়ান জুটির হাসি কান্না দুঃখ সুখের সাথে। আজকের দিনে বাংলা ধারাবাহিক নিয়ে যেরকম বিরূপ মন্তব্য হচ্ছে, নানা রকম ট্রোলিং হচ্ছে, সেখানে এখানে আকাশ নীল কিন্তু একদমই ব্যতিক্রম একটি ধারাবাহিক। তবে এই ধারাবাহিকের এত তাড়াতাড়ি বন্ধ হয়ে যাওয়ার ঘটনায় কিন্তু দর্শকদের এবার টার্গেট হলো নতুন ধারাবাহিক ওগো নিরুপমা। তারা স্পষ্টই জানিয়েছেন তারা নতুন ধারাবাহিককে কোনোভাবেই এত তাড়াতাড়ি গ্রহণ করতে পারবেন না। তবে খুব অদ্ভুতভাবে যাদের নিয়ে এত উন্মাদনা অর্থাৎ হিয়ান জুটি এবং তার সাথে সাথে এখানে আকাশ নীলের চ্যানেল কর্তৃপক্ষ, এই ব্যাপারে কিন্তু এখনও পর্যন্ত সঠিক কারণ সামনে আনেননি। গত বছর 23 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল শন অনামিকার যাত্রা। 8 বছর আগে ঋষি কৌশিক এবং অপরাজিতার অভিনয় যেখানে কেড়ে নিয়েছিল দর্শকদের মন, সেই সিরিয়ালই আবার হিয়া ওরফে অনামিকা এবং শন বন্দ্যোপাধ্যায় কিন্তু আবারও সক্ষম হয়েছিলেন দর্শকদের মনে নিজেদের পাকাপাকিভাবে জায়গা করে নিতে। অনেকেই কিন্তু প্রথমে তুলনা টানলেও পরের দিকে কিন্তু টিউলিপ নার্সিংহোম উজান হিয়া নিজেকে নিজেদের মতো করে গড়ে নিয়েছিলেন। তবে দর্শকদের অভিযোগ, এইরকম জনপ্রিয় ধারাবাহিক 500 এপিসোডের আগেই কী করে বন্ধ হয়ে যাচ্ছে? আপনাদের এতে কী মত কমেন্ট করে জানিয়ে দিন বন্ধুরা আমাদের চ্যানেল, এবং লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।